হঠাৎ করেই ফের আলোচনায় কাটার মাস্টার খ্যাত মোস্তাফিস তবে খেলার মাঠে নয় পুকুর পাড়ে সেখানেও উপসে পড়া ভিড় কাটার মাস্টারকে এক দেখার জন্য শুধু তাকে নয় তার বর্ষিতে ধরা পড়া বারো কেজি ওজনের পাঙ্গাস মাছ দেখতে হুমড়ি খেয়ে পড়লেন ভক্তরা গতকাল মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামে বসেছিল মাছ শিকারের আসর মোস্তাফিজকে পুকুরে মাছ ধরার আমন্ত্রণ জানান সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তার আমন্ত্রণ রক্ষা করতেই এসেছিলেন মোস্তাফিজ এদিকে মাছ শিকারে এসে রীতিমতো হিরে বনে গেলেন তিনি দলবল নিয়ে দিব্যি মাছ ধরতে সিপ ফেলেন মোস্তাফিজ তার বড়শিতে এবার বড় উইকেটের পতন অনেক ধস্তাধস্তির পর বড়শি টেনে পারে তোলার পর দেখা গেল ধরা পড়েছে বিশাল পাঙ্গাস যার ওজন বারো কেজি শুধু পাঙ্গাস ধরেই থেমে যাননি মোস্তাফিজ আট কেজি ওজনের রুই মাছও ধরেন একটি এছাড়াও বড় বড় আরও কয়েক প্রজাতির মাছ ধরা দেয় কাটার মোস্তাফিজ বর্ষিতে মোস্তাফিজের মৎস্যবিলাসের খবর ছড়িয়ে পড়তে শরগোল পড়ে চারদিকে তাকে শুভেচ্ছা জানাতে আসেন এলাকাবাসী আসেন তালার ইউএনও ইকবাল হোসেন ও পুলিশের একটি টিমও